ওয়েলকাম টু রিদ্ধি টিভি। রিদ্ধি টিভিতে আপনাদেরকে আরও একবার স্বাগত। প্রত্যেকবারের ন্যায় আমি এবারও চলেছি ওয়ানডে ট্যুরে। আজকের আমার গন্তব্য বাগনাপাড়ার চড়ক মেলা। অনেকেই হয়তো এর আগে চড়কের কথা শুনেছেন কিন্তু দেখেনি। আজকের আমার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে এই চড়কের সম্পর্কে জানানো। তাহলে চলুন যাওয়া যাক। আজ কিন্তু আমি শিয়ালদা কাটোয়া লোকালে যাব না, যেহেতু চড়ক হতে অনেক দেরি আছে, তাই একটু বেলা করে যাব, কিন্তু ট্রেন ব্রেক করে যেতে। প্রথমে বর্ধমান লোকালে করে আমরা চলে গেলাম ব্যান্ডেলে। তখন বাজে 11:58 এবং সেখান থেকে 12:15 ব্যান্ডেল কাটোয়া লোকাল ছাড়লো এবং 1:20 মধ্যে আমরা বাগনাপাড়া পৌঁছে গেছি। অনেক আগে চলে এসেছি, চা খেয়ে নি, রেস্ট নিই, তারপরে যাবো। কমপক্ষে 4টার সময় শুরু হবে চড়ক। এর আগে এই কাটোয়া লাইনে আমি আরও 3টি ব্লক করেছি। তার মধ্যে কাটোয়া আছে, কালনা আছে, কালনা 108 শিব মন্দির নিয়ে একটি ব্লক করেছি, সেটা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, ঋদ্ধি টিভি। আমি এরকমই আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গা আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য আমার সাথে জুড়ে থাকছে। আর ঠিক আমার এই পেছনে দেখুন আরও একটা চড়ক হবে, কিন্তু দুঃখের বিষয় এটা দেখার আমাদের সময় হবে না, কারণ একই সময় দুটো চড়ক একসাথেই হয়। এখানেও 4টের সময়, আবার 2016-র পর 2022 মানে 6 বছর পর আবার আসলাম সেই চড়ক দেখতে। তাহলে চলুন দেখাই সেই চড়কের দৃশ্য এবং ওখানে যে হচ্ছে প্রচুর, মানে বিশাল বড় মেলা হচ্ছে ওখানে। তাহলে চলুন যাই মেলায়। পরবর্তী স্টেশন হচ্ছে বাগনাপাড়া, মানে ব্যান্ডেল থেকে কাটোয়ার দিকে যেতে কালনার পরবর্তী স্টেশন হচ্ছে বাগনাপাড়া। এখানে আসতে ব্যারাকপুর থেকে টিকিট লেগেছে 20 টাকা করে, শিয়ালদা থেকে হয়তো 30 টাকা করে লাগতে পারে। মাঠের মধ্যে প্রবেশ করে প্রথমেই দেখলাম যে এখানে চড়কের যে মাচাটে বাঁধা হয় সেটি তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। এবার আমরা দেখাবো যেখানে চড়ক গাছটা পোঁতা হবে সেই জায়গাটা। এই যে এখানে গর্ত করা হয়েছে, এই গর্তের মধ্যেই এই গাছটা পোঁতা হবে এবং তার ওপর ওই বাঁশের মাচাটা লাগানো হবে। এখানে যে গর্তটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাইটাল একটা পার্ট। অনেক জায়গায় আছে এই গর্ত ঠিকঠাক হয় না এবং ওপরে যে মাচাটা লাগানো হয় বাঁশের সেটা ঠিকঠাক লাগানো হয় না বলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এখানে ছোটোবেলা থেকে দেখে আসছি এই কাজগুলো কিন্তু এখানে খুব কেয়ারফুলি করা হয়। এই গাছটা নিয়ে কিন্তু অনেক রকম মতভেদ আছে, যদিও ঠাকুমার মুখে শুনেছি এই গাছটা সারা বছর পুকুরের মধ্যে জলের নিচে থাকে, নীল পুজোর দিন সেই পুকুরে পুজো দিয়ে আসা হয় এবং একটা কাঠি বা ত্রিশূল গুঁজে দেওয়া হয় এবং সেখানেই পরের দিন এই গাছটা ভেসে ওঠে এবং সেখান থেকে সেটা নিয়ে এসে পুজো করা হয় এবং তারপর কিন্তু সেখানে চড়ক অনুষ্ঠিত হয়। এবং এই চড়ক ঘিরে রয়েছে কিন্তু প্রচুর লৌকিকতা। এখানে যত লাল পোশাক পরা মানুষ দেখতে পাচ্ছেন প্রত্যেকে সন্ন্যাস গ্রহণ করেছে, মানে 15 দিনের জন্য অন্তত এরা নিরামিষ আহার করবে এবং সবসময় শিবের পূজা, শিবের আরাধনার মধ্যে এরা থাকে। চড়ক পূজা হয় নীল পুজোর পরের দিন, মানে চৈত্র মাসের একদম শেষ দিনে। এখানে এখন এই বাঁশের মাচাটা লাগানো হবে, তার আগে হবে এই চড়ক কাঠের পুজো।
অনেকে কিন্তু মানসিক করা থাকে এবং তার মনস্কামনা পূরণের পর সবাই এখানে বাতাসা দেয় এবং ফল দেয়, যেগুলো ওই চড়কে যারা ঝোলে বা যাদের পিঠে বসি গাঁথা থাকে তাদের হাতে দিতে হয় এবং তারা এগুলোকে ছোড়ে এবং সেগুলো আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি। আমিও এখানে 2 কেজি বাতাসা কিনে নিয়েছি এবং যখন চড়ক কাঠটা পুজো হয়ে যাবে এবং তার মধ্যে মানুষগুলো ঢুলবে তখন আমি তাদের হাতে দিয়ে দেব। সময় যত এগোচ্ছে ততই মানুষের ঢল বাড়ছে। বাচ্চা ছেলেটির হাতে যে শিখগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু কিছুক্ষণ পরে এইগুলোকে গায়ের মধ্যে গাঁথবে, সেই ছবি অবশ্য আমি পোস্ট করছি না, অনেকেরই হয়তো ভালো নাও লাগতে পারে। চড়কে গিয়ে আমার প্রিয়জনদের সাথে হঠাৎই দেখা, মানে আমার দাদু দিদাদের সাথে, তারাও সবাই সন্ন্যাস নিয়েছে। Oh!
থাকে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাগনাপাড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি 5:30 জঙ্গিপুর ধরবো বলে, এবং 5:30 জঙ্গিপুর প্যাসেঞ্জার ট্রেনটি কিন্তু নেটে দেখাচ্ছে না এই মুহূর্তে, তাই 4:30 কাটোয়া থেকে ছাড়ছে সেইভাবে আপনারা মেজারমেন্ট করেই বেরোবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন রিদ্ধি টিভি। আবারও দেখা হবে নতুন গন্তব্য।